আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো রয়েছেন। আজকে একটি গাভীর ট্রিটমেন্ট দিয়েছি এবং সেই অভিজ্ঞতাই আপনাদের কাছে শেয়ার করব। কারণ অনেক খামারি যে ভুলগুলো করে থাকেন সেই ভুলেই কিন্তু তাকেই খেসারত দিতে হয়। অনেক সময় দেখা যায় যে গাভীর যে ভুলগুলো হয়, বিশেষ করে চিকিৎসা করাতে গিয়ে যে ভুলগুলো খামারি করে থাকে এবং সেই ভুলগুলো করানোর ফলে গরু বা গাভীর তার জীবন সংকটে পড়ে, এবং সেক্ষেত্রে অনেক সময় পরবর্তীতে ভালো ডাক্তার বা চিকিৎসক দ্বারা চিকিৎসা করালেও সেটি ভালো হয় না। সেক্ষেত্রে যেমন গাভীর ম্যাস্টাইটিস রোগটি খুবই মারাত্মক একটি রোগ, সেন্সিটিভ বিষয়। কারণ গাভীর ম্যাস্টাইটিস হলে তার দুধ প্রোডাকশন কমে যায় এবং তার উলানটি বাতিল হয়ে যেতে পারে, শেষ পর্যন্ত সেটি কসাইয়ের কাছে বিক্রি করতে হয়। তো সুতরাং এই ধরনের সমস্যা যেন না হয় আমরা প্রথমেই কিন্তু ভালো চিকিৎসকের পরামর্শ আমাদেরকে নিতে হবে। বিশেষ করে সব রোগ বেশি সমস্যা সৃষ্টি হয় না, যে রোগগুলো কিন্তু বেশি সমস্যা সৃষ্টি হয় সেই রোগগুলো সম্পর্কে আপনারা দ্রুত ভালো চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যেহেতু ম্যাস্টাইটিস একটি মারাত্মক রোগ, 1-2-3 দিনের ব্যবধানে সেই রোগটি মারাত্মক আকার ধারণ করতে পারে এবং পরবর্তীতে 2-3 দিন 3 দিন পরে যদি আপনি সেটি তখন ভালো চিকিৎসকের নিকট যান, সেক্ষেত্রে কিন্তু ভালো চিকিৎসক সেক্ষেত্রে ফেল করতে পারে। কারণ আপনি দেরিতে গিয়েছেন, যার কারণে সঠিক ট্রিটমেন্ট সঠিক সময়ে করা নাই, যার কারণে আপনার গাভীটি ভালো হয়নি। তো এইরকমই আরেকটি রোগ হচ্ছে যে মিল্ক ফিভার এবং ডাউনার ক্রাউস সিন্ড্রোম। এবং মিল্ক ফিভার হচ্ছে যে গাভী সাধারণত ক্যালসিয়াম শর্টেজের কারণে অনেক সময় বসে যায় এবং আয়োনিক ইমব্যালেন্সের কারণে সেটি বসে যেতে পারে, এবং সেই বসাটা সাধারণত গর্ভবতী এই অবস্থার একদম শেষের দিকে অথবা বাচ্চা দেওয়ার 2-3 দিনের মধ্যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে গাভী দ্রুত দুর্বল হয়ে যায়, বিশেষ করে আয়োনিক ইমব্যালেন্স হলে সেখানে দ্রুত গাভী দুর্বল হয়ে যেতে পারে। ক্যালসিয়াম, ফসফরাস অথবা ম্যাগনেশিয়ামের যে কোনো একটি ঘাটতির ফলে কিন্তু গাভী চরম দুর্বল হয়ে সেটি মারাও যেতে পারে। সুতরাং এই ধরনের ক্ষেত্রে কিন্তু কোনোভাবে কালক্ষেপণ না করে দ্রুত ভালো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে সঠিক ট্রিটমেন্টটাই দিতে হবে, তাহলে কিন্তু গাভীর জীবন রক্ষা পাবে। তা না হলে গাভীটি মারা যেতে পারে, অথবা যদি মারা নাও যায় সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় গাভীটি বসে যাওয়ার পরে সেটি ডাউনার ক্রাউস সিন্ড্রোমে রূপান্তরিত হয়। অর্থাৎ 1-2 দিন সঠিক চিকিৎসা দিলে কিন্তু গাভীটি উঠে যায়, অর্থাৎ ভালো হয়ে যায় সম্পূর্ণ। কিন্তু কোনো কারণে কোনো ডাক্তার বা পল্লী চিকিৎসক সেটি যদি সঠিক সময় সঠিক চিকিৎসাটি না দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই গরুটি 1 দিন বা 2 দিনের মধ্যে না উঠতে পারে, সেই ক্ষেত্রে সেই গরুটি ডাউনার ক্রাউস সিন্ড্রোমে আক্রান্ত হয়ে এবং দীর্ঘদিন সেটি বসে থাকে এবং তাকে উঠানো কষ্ট হয়, একটা সময় মৃত্যুর দিকে পতিত হয়। সুতরাং এত কিছু দরকারের প্রয়োজন পড়ে না। ডাউনার ক্রাউস সিন্ড্রোম ওই অবস্থায় যদি আপনার যেতে সময় লাগে, অর্থাৎ গরু 2-3 দিন বসে যায় বা 2-3 দিনের বেশি বসে থাকে, তখন তাকে ট্রিটমেন্ট কষ্ট যেমন খুব বেশি এবং একজন ডাক্তারের জন্য সেটি ভালো করাও খুব কষ্টকর হয়ে পড়ে। কারণ ডাউনার ক্রাউস সিন্ড্রোমে বসে থাকতে থাকতে কয়েকটি বেশি সমস্যা কিন্তু তখন হয়ে যায়। প্রথমত ক্যালসিয়ামের ঘাটতি থাকতে পারে, অথবা ম্যাগনেশিয়ামের ঘাটতি থাকতে পারে, অথবা ফসফরাসের ঘাটতি থাকতে পারে, অথবা সেটি গিরাপোলা রোগের কারণে হতে পারে, সে উঠতে পারতেছে না, অথবা অন্য কোনো কারণে সেটি বসে থাকতে পারে। তো কোন কারণে হয়েছে এবং ইঞ্জুরির কারণে কি না, নাকি ক্যালসিয়ামের ঘাটতি কারণে কি না, সব কিছুর হিস্টোরি নিয়ে যে কারণে হয়েছে সেই কারণ অনুযায়ী যদি ট্রিটমেন্টটি দিতে পারে, তাহলে 1-2 দিনের মধ্যে কিন্তু সেটি উঠে যাবে। কিন্তু 2-3 দিনের বেশি যদি সেটি বসে থাকে, তাহলে কিন্তু খুব মারাত্মক খারাপ আকার ধারণ করে এবং একটি সময় দেখা যায় যে সেখানে বিভিন্ন ধরনের ইনফেকশন দেখা যায়। যেমন গরু উঠতে চেষ্টা করে এবং উঠতে চেষ্টা করলে যদি উঠতে না পারে, তাহলে হাঁটুতে ব্যথা পায়, আর্থ্রাইটিস বা গিরাফোলা রোগ হয়, অথবা বিভিন্ন ইনফেকশন হয়ে সেটি ক্ষত সৃষ্টি হয়, পাসের সৃষ্টি হয় এবং ধীরে ধীরে সেটি খাবার দুর্বল হয়ে যায়। খাবার এবং সেটি খাবার খাওয়ার একটি পর্যায়ে, খাবার বন্ধ করে দেওয়ার এক পর্যায়ে সেটি কিন্তু মারা যায়। তো সুতরাং আমরা প্রথম দিকেই কারণ অনুযায়ী সঠিক চিকিৎসা দিতে হবে এবং সঠিক চিকিৎসা দেওয়ার পরে যে বিষয়টি থেকে থাকে, যেমন তার ম্যানেজমেন্ট। এখন অনেক সময় গরু সাধারণত যদি কোনো কারণে বসে যায়, তাকে যদি প্রপারলি ট্রিটমেন্ট দেওয়া যায়, কিছু ভিটামিন মিনারেল এবং ক্যালসিয়াম সহ কিছু শক্তিদায়ক ইঞ্জেকশন বা ওষুধ দেওয়া যায়, তাহলে কিন্তু গরুটি
তাৎক্ষণিকভাবে শিখে উঠে যেতে পারে যদি আমরা সাথে সাথে সেই ব্যবস্থা নিতে পারি। এবং গরু কিন্তু সবচেয়ে বেশি সকালে সবচেয়ে বেশি শক্তি পায় এবং তাকে ক্যালসিয়াম বা অন্য যে ঘাটতিগুলো রয়েছে সেই ঘাটতিগুলো পূরণ করার পরে তারপর আমাদের তাদেরকে চেষ্টা করতে হবে তাকে সকলে মিলে ওঠানো, এবং ওই চেষ্টাটা করতে হবে তখনই যখন গাভী বা গরু নিজে উঠতে চায়। নিজে উঠতে চায় যখন চেষ্টা করে ঠিক তখনই এট এ টাইম আপনারা তাকে উঠানোর চেষ্টা করতে হবে। কিন্তু একটি গাভীকে যদি সে বসে থাকে উঠতে না চায় তখন যদি আপনারা 10-12 জন চেষ্টা করেন তাহলে কিন্তু ডিফিকাল্ট হয়ে যায় উঠানো এবং গরু সাধারণত উঠতে চায় না। সুতরাং আমরা কখনো এই দেরি করবো না। আরেকটি বিষয় যে বিষয়টা অনেকে ভুল করে থাকেন, যদি গাভী বসে যায় কোনো কারণে যদি সে উঠে যায় তাহলে তাকে মাটির ঘরে অথবা নরম বিছানায় রাখতে হবে। কারণ হচ্ছে পাকা জায়গায়, কারণ প্রথম দিন উঠে গেলেই যে সেটি 100% সুস্থ হয়ে গেল সেটি কিন্তু অনেক ক্ষেত্রে বলা যায় না। কারণ দ্বিতীয়বার কিন্তু সে বসে যেতে যাওয়ার একটি সম্ভাবনা থাকে যে পর্যাপ্ত পরিমাণে তার ঘাটতি পূরণ না হয়। তো সুতরাং প্রথম যখন বসে যায় সাথে সাথেই তাকে নরম বিছানায় অথবা মাটিতে নিয়ে আসতে হবে। তারপর 7 দিন অবজারভেশন করে যে সম্পূর্ণ সুস্থ থাকে তখন তাকে আবার পুনরায় আগের জায়গায় বা পাখা মেঝেতে রাখতে হবে। কারণ বসে যাওয়ার 1-2 দিনের মধ্যে যদি সে না উঠে পরবর্তীতে দেখা যায় সে পাখা মেঝেতে আঘাত পেয়ে কিন্তু সে তখন আর উঠতে চায় না, তখন পাখা মেঝেতে এক পাশে বসতে বসতে প্যারালাইসিস হয়ে যায়, তখন জটিল জটিল থেকে জটিলতর হতে থাকে। তাহলে আমরা অবশ্যই কিন্তু এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করব। তা না হলে কিন্তু আমাদের যে কোনো গাভী, কিন্তু ম্যাক্সিমাম আমাদের বিভিন্ন যারা গাভী লালন পালন করে, যারা বিভিন্ন গাভী সাধারণত তাদের না জানার কারণে অথবা ক্যালসিয়াম সাপ্লাই, অনেকেই কিন্তু ক্যালসিয়াম সাপ্লাই দেন কিন্তু ভালো কোম্পানির ক্যালসিয়ামগুলো দেন না। তো বিভিন্ন ভালো ব্র্যান্ডের কোম্পানির ক্যালসিয়াম রয়েছে, যেমন এসকেফের উড়াকাল, তারপর রয়েছে মিনার্ভা ডিএস এবং একমি, রেনেটা, পপুলার, এরকম বিভিন্ন ভালো ভালো কোম্পানি, অপসোনিন, টেকনো, এরকম ভালো ভালো ব্র্যান্ডের কোম্পানির ওষুধগুলো আপনার খাওয়াবেন। অনেকেই বাজারে বা বাড়িতে আমি গিয়ে দেখি যে তাদের যে ওষুধটি খাওয়ানো হয়েছে সেই ওষুধের কোনো রেজিস্ট্রেশন নাই, কোম্পানির নাম আদৌ তাদের কোনো নামগন্ধ নাই, কোথা থেকে নিয়ে আসে, কারা দিয়ে যায়, পল্লী চিকিৎসক বা অন্যান্য দোকানদার সেটি বিক্রি করে, এবং সেটি কিন্তু তাতে কিন্তু খামারিদের আরও লস হচ্ছে, অর্থাৎ টাকা দিয়ে কিনছে কিন্তু কোনো কাজে লাগছে না। সে সুতরাং আমাদেরকে কিন্তু এই বিষয়ে একটু সতর্ক হতে হবে। আপনার টাকা দিয়ে কিনে খাওয়াবেন সেটি কেন খারাপ জিনিস খাওয়াবেন? তো সুতরাং অবশ্যই ভালো ব্র্যান্ডের কোম্পানির ওষুধ আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন, আমি সকলে বলে থাকি। কারণ আমি যে সাধারণত চিকিৎসাগুলো করি গাভীর, সেক্ষেত্রে বেশিরভাগই দেখা যায় যে অনেকে হয়তো ক্যালসিয়ামের যে প্রয়োজনীয়তা এটা জানেন এবং সেই কারণে তারা খাওয়ায় থাকেন, কিন্তু খাওয়ানোর পরেও যদি এই ধরনের ঘটনা ঘটে তখন আমি দেখি যে তাদের যে খাওয়ানোর যে কোম্পানি, ক্যালসিয়াম কোম্পানি, সেটি ভালো ছিল না, যার কারণে কোনো লাভ হয়নি। তো সুতরাং আপনারা অবশ্যই ভালো কোম্পানির ওষুধ খাওয়াবেন। যদি ক্যালসিয়ামের শর্ট পড়ে অথবা কোনো ধরনের সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই দ্রুত চিকিৎসা নেবেন। কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে একটি গরু বিভিন্ন কারণে বসে যেতে পারে, ম্যাগনেশিয়াম, ফসফরাস, তারপর ইঞ্জুরি অথবা ক্যালসিয়াম, যে কোনো কারণে যদি বসে যায় তাহলে 1-2 দিনের মধ্যে তাকে উঠানোর চেষ্টা করতে হবে। যদি তারপর না উঠে তাহলে সেটি ডাউনার ক্রস সিন্ড্রোমে রূপান্তরিত হবে। ডাউনার ক্রস সিন্ড্রোম 3-4 দিনের বেশি বসে থাকলে তখন কিন্তু জটিলতা আরও বেড়ে যায়, এবং বিশেষ করে 7 থেকে 8 মাস বয়সে সাধারণত মিল্ক ফিভার হলে কি ঘটে। মিল্ক ফিভার সাধারণত বেশিরভাগ সময় যে গাভীগুলো হঠাৎ বাচ্চা দেয় অথবা বাচ্চা দেওয়ার সময় হয়েছে এই সময় মিল্ক ফিভার রোগটি বেশি হয়ে থাকে। কিন্তু ডাউনার ক্রস সিন্ড্রোম দেখা যায় যে হাইপোক্যালসিমিয়া, অর্থাৎ ধীরে ধীরে গরু দুর্বল হয়ে বসে যায় এবং সেটি সাধারণত গর্ভ অবস্থায় 7 থেকে 8 মাস যদি ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে না থাকে, যদি খাবারে পুষ্টি ঠিকমতো না থাকে, পর্যাপ্ত পরিমাণে খাবার না পায়, তারপর তার যদি কৃমি আক্রান্ত বেশি হয়, তারপর পেটের বাচ্চা বড় যখন বড় হবে সব পুষ্টি সে বাচ্চাতে চলে যাবে, গাভী বা মা গাভীটি আস্তে আস্তে দুর্বল হয়ে সেটি বসে যায় 7 থেকে 8 মাস বা
রাত আরো আগে বাচ্চা দেওয়ার আগে বসে যায়, তখন আর উঠতে চায় না। তো সেখানে ক্যালসিয়ামের পাশাপাশি তার যে পুষ্টিগত পুষ্টির সমস্যা, অপুষ্টিতে ভোগা, সেগুলো হতে পারে, কিমি সমস্যা জনিত হতে পারে। তাহলে ওই সময়ও কিন্তু কি কারণে এই ঘটনা ঘটতে পারে, এবং ম্যাক্সিমাম সময় দেখা যায় যে অপুষ্টিতে ভোগে এরকম ঘটনা ঘটে থাকে অনেক খামারে, বিশেষ করে যারা পর্যাপ্ত পরিমাণে ট্রেনিং না দিয়ে অথবা একটু অবহেলা করে, সেক্ষেত্রে কিন্তু আসলে লাভ পাওয়া মুশকিল হয়ে পড়ে। একটা গাড়ি যদি এভাবে বসে তারপর সেটি উঠতে না চায় এবং গর্ভবতী অবস্থায় সেক্ষেত্রে উঠতে চেষ্টা করে, সময় বাচ্চা নষ্ট হয়ে যায়। এই জন্য কিন্তু আমাদের ওই মুহূর্ত যদি গরু সাধারণত শুকাতে থাকে অথবা দুর্বল হয়ে যায়, আমরা অবশ্যই তখন যেন দুর্বল না হয়ে যায় আগে থেকে চিকিৎসা নেব, যাবো গাড়িটি দুর্বল বসে না যায়। অনেক সময় দেখা যায় যে গাভীর তার পেট বা পাকস্থলী ছাড়া শরীরে আর কোনো মাংস নাই এবং সে শুকিয়ে গেছে, তখন দারুণ অবস্থায় তাকে কেন শুকিয়ে যাচ্ছে, কেন এমন হচ্ছে, তখনই আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তা না হলে ওই গাভীটি যদি বসে যায়, তার লিভার দুর্বল থাকে, তার কিডনি দুর্বল থাকে, তার হার্ট দুর্বল থাকে, ভাইটাল অর্গানগুলো দুর্বল থাকে এবং মাংস না থাকার কারণে তাকে কিন্তু সাথে সাথে উঠানো যায় না। কারণ হচ্ছে তখন দেখা যায় যে ক্যালসিয়াম সাপোর্ট দেওয়ার পরও গরুটি গাভীটি উঠে না, কারণ তার তো মাল্টিপল সমস্যা, যার কারণে ওই সময় তাকে যে পুষ্টিহীনতার বা যে ডিফিসিয়েন্সিগুলো রয়েছে, যে ঘাটতিগুলো রয়েছে, সেই ঘাটতি পূরণ করার জন্য বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ প্রিপারেশন করতে হবে, বিভিন্ন শক্তিদায়ক ইঞ্জেকশন দিতে হবে ক্যালসিয়ামের পাশাপাশি তাকে পর্যাপ্ত পরিমাণে বসি খাবার এবং দিতে হবে, যেন পূর্বের যে ঘাটতি সেই ঘাটতিগুলো যেন পূরণ হয়ে যায়, তারপর সকলে মিলে তাকে উঠানোর চেষ্টা করতে হবে। এভাবে কিন্তু গরুকে সহজে উঠানো যাবে। আমাদের আমি একটি গরু যদি বসে যায় তাহলে এক দু দিনের মধ্যে তাকে ভালো চিকিৎসক দ্বারা আপনাকে তাকে চিকিৎসা করে উঠানোর চেষ্টা করতে হবে, তা না হলে কিন্তু সে গরুটি বসে যায়। অনেক সময় দেখা যায় যে অনেকে মনে করেন শুধু এটুকুই জানেন যে ক্যালসিয়ামের কারণে হতে পারে, কোনো পল্লী চিকিৎসক এসে কুফা ক্যালসিয়াম বা উমো কুমো কুমো 1000 লিটার একবারে দিয়ে দেন বা 500 মিলি একবারে দিয়ে দেয়, সেটিও করা যাবে না। তার বডি কন্ডিশন কী বলে, কতটুকু ক্যালসিয়াম নিতে পারবে, সে কতটুকু নিতে পারবে না তার উপর দিতে হবে, তাতে তো বেশি ক্যালসিয়াম দিয়ে লাভ নাই। সুতরাং গরুর ওয়েট অনুযায়ী, গরুর স্বাস্থ্য বা কন্ডিশন অনুযায়ী সে ক্যালসিয়ামটা নিতে পারবে কি না, সে এখন কোন পর্যায়ে আছে, তার লিভার বা হ্যাপাটিক কোনো সমস্যা আছে কি না, তার কিডনি বা আপনার বৃক্কের কোনো সমস্যা আছে কি না, সেই সমস্যাগুলো বুঝে রেখে, তারপর তার হাড়ের কোনো সমস্যা আছে কিনা, এগুলো অবজারভেশন করেই কিন্তু তাকে ক্যালসিয়াম সাপোর্ট ধীরে ধীরে দিতে হবে। এবং সেটি একদিনে 500 মিলি না দিয়ে আপনি সেটি অল্প অল্প করে দেন, 100 মিলি বা 200 মিলি এভাবে দেন, তাহলে কিন্তু ডাউনার কার্ভ সিনড্রোমে আক্রান্ত গরু কিন্তু সহজে উঠে যাবে। কিন্তু আপনি বেশি ক্যালসিয়াম আপনি দিয়ে দিলেন, কোনো কারণে যদি গরুর লিভারটা একটু দুর্বল থাকে তাহলে সেই লিভার নষ্ট হয়ে যাওয়ার পরে গরুটি চিরদিনের জন্য বসে যেতে পারে। সুতরাং আমরা কখনো এই ধরনের ভুল করবো না, অবশ্যই মিল্ক ফিভার অথবা ডাউনার কাউ সিনড্রোম বা ম্যাস্টাইটিস যে জটিল রোগগুলো সাধারণত হয়, সেই রোগগুলো কিন্তু যদি আক্রান্ত হয়ে যায় আমরা অবশ্যই ভালো চিকিৎসকের পরামর্শ নেব। তাছাড়া আক্রান্ত যেন না হয় সেই জন্য আমরা নিয়মিত ভালো ব্র্যান্ডের কোম্পানির ক্যালসিয়াম, বিভিন্ন ভিটামিন মিনারেল এবং পুষ্টি সমৃদ্ধ খাবার আপনারা আমরা দেব, তাহলে কিন্তু অবশ্যই এই ধরনের সমস্যা সৃষ্টি হবে না। আপনারা সাধারণত অবশ্যই গাভীকে তার ওজন অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে খাবার দেবেন, বাছুরকে অবশ্যই আপনি কমপক্ষে 3 লিটার দুধ দিবেন 6 মাস পর্যন্ত, তাহলেই কিন্তু আপনার গাভী খামার করে আপনি লাভবান হতে পারবেন, ইনশাল্লাহ আপনি কোনো লসের সম্মুখীন হবেন না। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, যে যেখানে থাকুন সকলে ভালো থাকুন, এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।